সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 13ই জামাদ আস-সানি 1444 হিজরি মোতাবেক 6 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা জুমার এসার সালাতের পর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্ব নম্বর আজকে 93 বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চিরবিদায় এ সম্পর্কে আজকে তৃতীয় পর্ব 93 নম্বর ধারাবাহিক আমাদের সিরাতের পর্ব আর নবী সাল্লামের এন্তেকাল তিরোধানের বিদায়ের শেষ পর্ব তৃতীয় পর্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের আগের দিন পর্যন্ত পৌঁছেছিলাম, একদিন দুই দিন আগে যা কিছু ঘটেছিল এই মর্মে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইহুদি মহিলা বিষ দিয়েছিল তার রিয়াকশন প্রতিক্রিয়া অনুভব করছিলেন এবং বড়ই কষ্ট পাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে ওসিয়তগুলি করেছিলেন তার একটি হচ্ছে কবর মাজার পূজা থেকে সাবধান, নেক লোক সৎ কর্মশীল ভালো মানুষদের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে সাবধান। এই জন্য ইহুদি নাসারাদের সম্পর্কে বলছিলেন, কারণ তাদের অন্ধ অনুকরণ করেই মুসলিম জাতি বিভ্রান্ত হয়েছে। লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসার ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ লানত অভিশাপ হয়েছে ইহুদি খ্রিস্টানদের ওপর, বা অভিশাপ হোক বদ্দুয়া দুটোই হতে পারে, অর্থ হয় সংবাদ আর না হলে বদ্দুয়া এই হাদিসের অর্থ। ইহুদি খ্রিস্টানদের ওপর অভিশাপ হোক যে তারা তাদের নবী রসুলগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, কবরে সেজদা করে ফেলেছে। মুসলিম জাতির অনেকেই, বরং ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশই তারা মাজার পূজারি, মুসলিম মাজারপন্থী, জি মাজার ভক্ত, মাজার থেকে আশা করে যখন থেকে পাওয়া যাবে। নবী সাল্লাম এইভাবে কেন বলছিলেন ইহাজের ও মাসানা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইহুদি খ্রিস্টানদের এসব অপকর্ম শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ওসিয়ত করেছিল সলাত আর সলাত, সলাত ভুলে যেও না, মুসলিম জাতি সলাতকে ভুলে গেছে। নামে মাত্র মুসলিম কিন্তু পাঁচ অক্ত কায়েমি সলাত আদায়কারী নামাজি আজকাল পাওয়া মুশকিল। ওমা মালাকা তাইমানুকুম, আল্লাহর গুরুত্বপূর্ণ হক মুসলিম জীবনে হচ্ছে পাঁচ অক্ত সলাত তৌহিদের পরে। তাহলে একটি প্রথম ওসিয়ত ছিল শিরক মুক্ত থাকা মানে তৌহিদ, দ্বিতীয় ওসিয়ত ছিল সলাত যেটি তৌহিদ আল্লাহর একত্বের বাস্তব প্রমাণ। যে ব্যক্তি নামাজি তার কাছে আল্লাহকে সে যে এক এলাহ মাবুদ বলে মানে তার বাস্তব প্রমাণ আছে, দলিল আছে। আর যে বেনামাজি তার কাছে তার কোনো প্রমাণ নেই, যতই দাবিদার হোক জামি মুসলিম। আর তিন নম্বর মানুষের হক, আর মানুষের মধ্যে যে যত বেশি দুর্বল তার সাথে তত বেশি দুর্ব্যবহার মানুষ করে জালেমরা। সুতরাং যারা দাসদাসী অধীনস্থ চাকর চাকরানি খাদেম খাদেমা তাদের সাথে ভালো ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার করে এই ওসিয়তগুলির পুনরাবৃত্তি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসলো, এখান থেকে আজকের আলোচনা শুরু হবে। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলে নিয়ে নিলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ সম্পর্কে বিবরণ দিচ্ছেন, বলছে ইন্না মিন নিয়ামিল্লাহি আলাইয়া, আল্লাহর বড় নিয়ামত আমার ওপর, অনুগ্রহ আল্লাহর ফজল করম কি যে আন্না রাসূল আল্লাহ তুফিয়া ফি বাইতি ও ফি ইয়াউমি ও বাইনা সাহরি ও নাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার বাড়িতে ইন্তেকাল করেছেন, অফাত পেয়েছেন আমার পালার দিনে। অন্যান্য যে বিবিগণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিজের নিজের পালাগুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দিয়েছিলেন যে ঠিক আছে শেষ সময়টাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার কাটুক উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে কাটুক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছাও ছিল, যেটা তারা উপলব্ধি করতে পেরেছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এটা তারা করেছিলেন, নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিয়েছিলেন। জি, তো বলছেন যে আল্লাহর বিশেষ অনুগ্রহ, আমার সৌভাগ্য যে আমার বাড়িতে ইন্তেকাল হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পালার দিন, যেই দিনটা পালা পড়ে, নয় স্ত্রী নয় দিন পালা, পালা ধারাবাহিক ঘুরতে ঘুরতে গিয়ে আবার তার পালা, তাই না? তো এমন নয় যে অন্যের পালার দিন আছেন নবী সাল্লাম আয়েশার বাড়িতে ওই দিন ইন্তেকাল সেদিন, না, যেদিনটা ইন্তেকাল হয় সেই দিনটা পালা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এটি আমার সৌভাগ্য। ও বাইনা সাহরি ও নাহরি, নাহর মানে হচ্ছে সিনা বক্ষ, এই যে হাড্ডি রয়েছে সাইডের নাহর, আর সাহর, সাহর হচ্ছে আপনার আপনার এই যে থুতনি এখানে, তো এই এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি কোলে নিয়ে ধরেছিলেন, আর এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ কবজ হয়েছে, ইন্তেকাল করেছেন। আর একটি সৌভাগ্য হচ্ছে ও আন্নাল্লাহ জামা বাইনা রিকি ও রিকি হিন্দা মৌতহি, ইন্দা মৌতহি, মায়েশা কি বলছেন তার মৌতের সময়, মৌত মানে কি মরণ, মৃত্যু, তাই না? তাই নবী সাল্লামের মরণ হয়েছে, তিনি মারা গিয়েছেন, তাই না? কিন্তু বিদাতিদের লক্ষণ হয়েছে যে এই মৃত্যু শব্দ, এন্তেকাল শব্দ, এ কথা না বলবে না, বরং এর বিপরীত শিরকি কথা, বেদাতি কথা হচ্ছে হায়াতুন নবী, হ্যাঁ নবী বেঁচে আছেন, নবী বেঁচে আছেন, নবী মারা যাননি, জি নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, এসব ভাষা বলে থাকে, মনে করে যে এই এটা হচ্ছে নবী সাল্লামের তাজিম, শ্রদ্ধা সম্মান পেশ করা। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার চাইতে কম করেছেন নাকি? হ্যাঁ, যদি নবী সাল্লাম ইন্তেকাল বলার জন্য কেউ যদি ওয়াহাবি হয়ে যেত, সাহাবাই কিরাম নবী সাল্লামের বিবিগণ সবাই তো ওয়াহাবি ছিলেন তাহলে, তাই না? ইন্দা মৌতহি, তার মৌতের সময়, ইন্তেকালের সময় আল্লাহ কি করেছিলেন, আমার থুথু আর তার থুথুকে একত্রিত করেছেন, সুবহানাল্লাহ, নবী সাল্লামের থুথুর সাথে আমার থুথু মিলিত হয়েছে। কিভাবে ঘটনা হচ্ছে এই, বলছেন যে আব্দুর রহমান ইবনে আবি বকর আমার ভাই, কারণ বাইরের লোক তো আর বাড়িতে ঢুকতে পারছে না, বোনের বাড়িতে আসছেন কে, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, বড় ছেলে, তিনি প্রবেশ করলেন আমার বাড়িতে, অবে আদেহি সেওয়াক, সেই সময় তার হাতে একটি মিসওয়াক ছিল, মিসওয়াককে আরবিতে মিসওয়াকও বলে, মিসওয়াক শব্দটি আরবি, দাঁতন আমরা কি বলি আমাদের দেশীয় ভাষায় দাঁতন বলা হয়, যদি আজকাল মিসওয়াক শব্দটি ব্যবহার হইতে লেগেছে খুব বেশি, তাই না? কিন্তু একসময় আমরা শুনতাম মুরব্বীদের থেকে দাঁতন, দাঁত ঘষাতে এসে যেন দাঁতন, আর সেওয়াক আরবিতে সেওয়াকও বলা হয়, সাকে সুক মানে ঘষা দেওয়া, জি জি, এটা সৌওয়াক। তো হাতে ছিল মিসওয়াক, সেই সময় ওয়ানা মুসনেদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার শরীরে বা আমার কোলে হেলান দিয়েছিলাম, তিনি হেলান দিয়েছিলেন, আমি তাকে কোলে নিয়েছিলাম, শেষ অবস্থা একবারে, ফরায়তু ইয়ানজুরু ইলাইহি, দেখছি নবী সাল্লামের দিকে খেয়াল করে যে তিনি মিসওয়াকটির দিকে তাকাচ্ছেন, এবার মিসওয়াক যে কার কাছে আছে, আব্দুর রহমানের কাছে, একটু তাকাচ্ছেন মিসওয়াকের দিকে, ওয়ারাফ, তো তখন আমি বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, আন্না ইউহিব্বুস সেওয়াক, এই সময় কথা বলতে পারছেন না কিন্তু মিসওয়াক তিনি পছন্দ করছেন, মনটা চেয়েছে মিসওয়াক করার, আল্লাহ আকবার। ফাকুলতু, আমি তখন নবী সাল্লামের এ বিষয়টি অনেক সময় কথা না বললে বোঝা যায়, যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে চেহারা দেখলে বুঝতে পারবে, যদি আপনার স্ত্রী জ্ঞানী স্ত্রী, আপনার চেহারা দেখলে বুঝতে পারবে, কোনো কথা বলেন না যে আপনি খুশি আছেন না দুশ্চিন্তে আছেন, বাড়িতে ঢুকেছেন কোন মেজাজ আছেন বুঝতে পারবে, জি
আর আপনি বুঝতে পারবেন যদি আপনার সত্যি ওই রকম আন্তরিকতা থাকে, তাহলে তার জীবনের উঁচু নিচু সবগুলি আপনি অনুধাবন করছেন। কিন্তু দেখলে আপনি যেটাকে বলা হয় আজকাল ফেস স্টাডি করা, চেহারাটাকে হ্যাঁ অধ্যয়ন করা, চেহারা দেখলেই বোঝা যে এই চেহারাটা কোন চেহারা, আনন্দের চেহারা না শোকের চেহারা না দুশ্চিন্তার চেহারা না কোনো জায়গা থেকে কষ্ট পেয়ে এসছেন হ্যাঁ হ্যাঁ মনোকষ্ট মানসিক অশান্তির চেহারা না সুখ শান্তির চেহারা বোঝা যায়। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্ঞানী ছিলেন, ফাকিহা ছিলেন, দিন দুনিয়া সম্পর্কে যথেষ্ট তার জ্ঞান ছিল। তো তিনি বুঝতে পেরেছেন, বললেন রাসূল আখুযুহু লাকা, আমি মিশ্রকটা কি আমার ভাইয়ের কাছ থেকে আপনার জন্য নেব? ফা আশারা বিরাসে, কথা বলতে পারছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা ইশারা করলেন, ইশারা করলেন আর নাম হ্যাঁ মিশ্রকটা নেও। ফাতানাওয়ালতু, আমি মিশ্রকটা হাতে নিলাম। ফাশতাদ্দা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশ্রক দিলাম, কিন্তু মিশ্রকটা একটু শক্ত হয়ে আছে, দাঁতে চিবাতে পারছেন না। যদি মিশ্রক না চিবাতে পারলে তার ঘুষে আরাম পাবেন না, আবার ঘষতেও পারবেন না, ওইভাবে কাজও হবে না, তো কষ্ট হচ্ছিল, শক্ত মনে হলো মিশ্রক তাকে। অকুল তো, তখন আমি বললাম ওলাইয়ে নহুলাক, আমি নরম করে দেবো, চিবিয়ে নরম করে দেবো মিশ্রকটি। ফা সারাবে রাসে আর নাম, মাথার ইশারা করলেন যে হ্যাঁ নরম করে দাও। ফালাইয়ান তো, মা এসা বলছেন যে আমি মিশ্রকটিকে চিবিয়ে নরম করে দিলাম, চিবিয়ে নরম করে দিলাম। এটি হচ্ছে স্বামী স্ত্রী জীবনে যদি আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, ওর একটা প্রমাণ হ্যাঁ যে চিবিয়ে দিলে রুচির সাথে সেটা আপনি নিতে পারেন, আপনার স্ত্রী চিবিয়ে দিলে, অথবা আপনি চিবিয়ে দিলেন আপনার স্ত্রী নিতে পারলাম জি। কিন্তু অনেকের মেজাজ অন্যরকম থাকে, অনেক সময় সেটা হয়তো রুচিতে আসে না, তার মানে এটা ভাববেন না যে এটা হচ্ছে নেগেটিভ, সে আপনাকে ভালোবাসে না। অনেক সময় এরকম ধরনের মন মেজাজ কাজ করে যে না তার মুখে উঠিয়ে দিলাম, সে নিতে পারলো নিল না, তার মানে হ্যাঁ তার অরুচি আছে আমার ওপর, অভক্তি আছে না, এটা সবসময় প্রমাণ নয়, সবসময় এটা প্রমাণ করে না, অনেকের নেচারের ব্যাপার সাথে প্রকৃতির ব্যাপার সাথে রয়েছে। তো আমি নরম করে দিলাম চিবি। তারপরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রওয়ায়েতে রয়েছে ইস্তান্না বিহা, মিশওয়াক করলেন, কা আহসানা মা কানা মুস্তান্নান, খুব সুন্দর করে মিশওয়াক করলেন, ভালোভাবে মিশওয়াক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বাটিতে বা ঘটিতে পানি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বাটিতে দুই হাত ঢুকাচ্ছেন, ইউদখিলু ইয়াদাইহি ফিল মাই ফায়ামসাহু বিহা, আর তারপরে সেই ভিজা হাত মুখমণ্ডলে ফেরাচ্ছেন জি। প্রচণ্ড জ্বর যখন থাকে তখন পানিতে ঠান্ডা করে, অশান্তি থাকলেও মানুষ হাতে মুখে পানি দেয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিচ্ছেন, আর নেওয়ার পরে কী করছেন, চেহারায় হাত ফেরাচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জি, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটি ভালো লক্ষণ, কিন্তু অন্তর থেকে বলতে হবে। অনেকের আকীদায় বড় শিরক আছে, মাজার ছাড়বে না ও, হ্যাঁ শিরকি আকীদা ছাড়বে না, গোস কত পীরেরা দিতে পারে এই আকীদা ছাড়বেন না, আর আপনি ভাবছেন যে কোন রকম করে কলেমাটা পড়িয়ে দিই তাহলে জান্নাত পেয়ে যাবে, এই ধারণা অনেকের আছে আপনাদের মধ্যে, অনেকের আত্মীয় স্বজন বা ছেলেরা মেয়েরা হেদায়ত হয়েছে, সহি আকিদা গ্রহণ করেছে মাশাআল্লাহ বুঝতে পেরেছে, আর বাপ মা হয়তো শিরকি কুফুরি আকিদা এখনও আছে, কোনো রকম করে কলমাটা পড়িয়ে দিই, কারণ হাদিসে তো শুনেছি যে মান কানা আখেরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্না, শেষখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে জান্নাতে, লা ইলাহা বলতে পারে শুধু নয়, লা ইলাহা অন্তর থেকে বলতে হবে, আগে অন্তরের কথা হইতে হবে, তারপরে জবানের কথা হইতে হবে, তারপরে সেটা আমলে পরিণত হইতে হবে। ঠিক আছে, ওর আমলের এখন সুযোগ নেই, হ্যাঁ জবানের আমলের সুযোগ আছে, অন্তরের বিশ্বাসের সুযোগ আছে, মুস আছে, সুতরাং আগে অন্তর থেকে বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এতদিন যে মনে করতাম যে মাজার থেকে কিছু পাওয়া যেতে পারে, ওলি গোস কুতুব কিছু দিতে পারে, এটি হচ্ছে মিথ্যা বাতিল, এই বিশ্বাস নিয়ে এই শিরককে তাগুতকে অস্বীকার করে দিয়ে ফাইমাইয়াকফর বিত তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহ করে বলছেন
তাগুতকে শিরক কুফরিকে অস্বীকার করে যদি আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা করে সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে আর শুধু এই নয় যে মন্ত্রের মতো পড়িয়ে দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই তার পাশে মমরস অবস্থা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইহলে করছেন ওর আকীদাই পরিবর্তন হয়নি বড় কুফরি আকীদা হ্যাঁ ফাসে গলে ঠিক আছে চোর ডাকাত মদখোর জেনাকারি লম্পট খনি যতই পাপ হোক না কেন কিন্তু পাচক তো হ্যাঁ সলাত আদায় করে আর এরকম লোক পাওয়া মুশকিল আমাদের সমাজে পাচক তো সলাত পড়বে এত বড় বড় অপরাধ করবে এরকমটা পাওয়া যায় না সাধারণত কিন্তু থাকতে পারে কোনো সমাজে আরব সমাজে আছে মুসলমান থাকার জন্য কোন রকম মুসলিম থাকার জন্য পাচক তো নামাজ পড়ে কিন্তু মদও খায় আর মেলা হারাম কাজ করে হ্যাঁ এইরকম লোকগুলির কাজে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে কারণ তার তৌহিদ ঠিক আছে তার তৌহিদ ঠিক আছে কারণ এরা মাজারপন্থী নয় এরা বিদাতপন্থী ও শিরকি আকীদাওয়ালা না কিন্তু শিরকি আকীদা অলরেডি আছে মগজে বসে অন্তরে বসে বিশ্বাস করে আছে আর শুধু কালেমা পড়বে এটা চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন আর বলছিলেন ইন্না লিল মউতে সাকারাত নিঃসন্দেহে মৌতের যন্ত্রণা বড়ই কঠিন রয়েছে সাকারাত মানে হচ্ছে যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বারবার করে বলছিলেন হাদিস সহিহ বুখারীতে রয়েছে বাবু মারুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার অধ্যায় যখন মিসওয়াক করা শেষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করা শেষ হলো সাথে সাথে হাত উঠালেন এইভাবে অথবা কোনো কোনো বনে রয়েছে আঙ্গুল উঠালেন শাহাদাতের আকাশের দিকে আর আকাশের দিকে এইরকম তাকালেন ছাদের দিকে তাকাচ্ছেন ঘরের আর তার সাথে যেন জবান নড়ছে ঠোঁট নড়ছে কোনো কিছু বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা তখন একটু মনোযোগী হয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করছেন যে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কিছু শুনতে পাচ্ছি না দেখি কি বলছেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান দিয়ে যেই কথাগুলি বেরোচ্ছিল সেগুলি ছিল এইরকম মা আল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তাদের দলে আমাকে সামিল করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো ওই যে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম ওদের পথটা হচ্ছে জান্নাতের পথ যারা পুরস্কৃত আর মগজুব আলহের পথ ইহুদিদের পথ দললিনের পথ হচ্ছে খ্রিস্টানদের পথ জানার পরে অন্যায় করে পাপ করে আর না জেনে অন্যায় করে এই দুটো হচ্ছে মগজুব আলিম ও দললিন জানে তারপরও পাপ করে শিরকুফরি করে অথবা যে কোনো রকম পাপ করে এ হচ্ছে মগজুব আলিম আল্লাহর গজব তার উপর আর জানলো না হালাল হারাম বৈধ অবৈধ ফরজ সন্ন্যাত করণীয় বর্জন আমার দায়িত্ব কি একজন মানুষ হিসেবে কিছুই জানলো না শিখলো না আর যার ফলে পথভ্রষ্ট খ্রিস্টানরা ওই রকম ছিল তাদের অনুসারী মুসলিম সমাজে তিন রকম লোক আছে তিন রকম লোক আছে যে কোনো সমাজে মানব সমাজে তিন রকম লোক আছে হয় জানার পরে সত্যটা জানে আর সত্যের উপর আমল করে তাহলে আন আমাল্লাহ আলিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম জান্নাতি জান্নাতের রাস্তা আছে না হলে জানে জানে সত্য মাদ্রাসা পড়েছে কিন্তু শিরক বিদাত করে হ্যাঁ ভ্রান্ত ধর্ম পালন করে ইসলামের ভুল ব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা আর অনুসরণ করে মগজুব আলী জানলো না মানলো না দললেন দুটো দল জাহান্নামে আর একটি দল জান্নাতি তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ মা আল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের সাথে আমাকে সামিল করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো মিনান নবী নবীদের দল আমাকে সামিল করো ওয়া সিদ্দিকিন যারা মহাসত্যবাদী তাদের দলে সামিল করো ওয়া সুহাদা যারা শহীদ তাদের দলে সোহাদার একটি তাফসির হচ্ছে শহীদের বহু বচন সোহাদা আর শহীদের একটি অর্থ হয় আল্লাহর রাস্তায় যারা আল্লাহর কালেমাকে আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তারা হচ্ছে শহীদ আর একটি শহীদ মানে সাক্ষী শহীদ মানে সাক্ষী হয় জি ওয়াজেনা বেকা আলা হাওলায় শহীদা হে নবী তোমাকে এদের উপর সাক্ষী করে নিয়ে আসবো এর মানে এই না যে শহীদ করে নিয়ে আসবো তাই না তো শহীদ শাহেদ মানে হচ্ছে সাক্ষী এখন পর্যন্ত সাক্ষীকে কি বলা আরবিতে শাহিদ বলা হয় জি যেন কালেমা শাহাদা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো দ্বিতীয় তাফসির আল্লামা ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ তার আমাবারা তাফসিরে উল্লেখ করেছেন তা হচ্ছে শোহাদা মানে ওলামা কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর তৌহিদের সাক্ষী কারা কারা দেয় স্বয়ং আল্লাহ দেন
شهد الله انه لا اله الا هو جي شهد الله الله স্বয়ং সাক্ষী দিচ্ছেন যে لا اله الا هو তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই কালিমা তাওহীদের কে সাক্ষী দিচ্ছে স্বয়ং আল্লাহ এক নম্বরে ওয়াল মালায়েকা দুই নম্বর ফেরেশতা সমস্ত মালায়েকা সাক্ষী দিচ্ছেন তিন নম্বরে ওয়া উলুল ইলম যারা জ্ঞানী ইলম ওয়ালা ওলামা জি তো আল্লাহ তাদের দলে শামিল করো আর ওলামা মানে শুধু আজকালকার ওলামা নয় ওলামা মানে সাহাবাই কেরাম ওলামা আল্লাহ তাদের দলে রাখো নবী রাসূলগণ তার আগে ওলামা সাহাবাই কেরাম চাইতে বড় ওলামা তাই না নবী সাহাবীর মর্যাদা আর অন্য নবীর মর্যাদা কার মর্যাদা বেশি আম্বিয়ার নবুয়তের মর্যাদা রাসূল সবচেয়ে বড় মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি পরে মর্যাদা হচ্ছে আম্বিয়া রাসূলগণের তারপরে সাহাবাই কেরামদের মর্যাদা আসবে তারপরে তাবেঈনদের আসবে হ্যাঁ তারপরে পরবর্তীকালের আই মাইকেরাম ওলামা এখানে যার যেমন দিনের খেদমত আছে তার তেমন মর্যাদা হবে সবাই একই ক্যাটাগরি নাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অশহাদা আল্লাহ শহাদাদের দলে শামিল কর অসালেহি নেক লোক যারা হয়তো আলেম নয় আল্লাহ রাস্তার শহীদও নয় হ্যাঁ আর সিদ্দিকও নয় ওই রকম উচ্চ মর্যাদার সিদ্দিক হ্যাঁ সিদ্দিক আল্লাহর কাছে এমন একটা স্তর সেই স্তরে হয়তো পৌঁছেনি কিন্তু সাধারণ জনগণ বড় মুত্তাকি পরহেজগার মুসলিম সমাজে অনেক লোকেরা আছেন সাধারণ জনগণ আমলের ক্ষেত্রে তাওহীদ তার ঠিক আছে সুন্নাহ ঠিক আছে ফরজ ওয়াজিব ঠিক আছে হারাম নাজায়েজ থেকে বেঁচে আছে অনেক নফল ইবাদত বন্দেগী আছে এত নফল ইবাদত বন্দেগী অনেক সময় তো আলেমেরও নাই হয়তো তো তারা হচ্ছে সলেহীন তারা হচ্ছে কি সলেহীন মুসলিহীন হইতে পারেনি মানে অন্যের সংশোধন করতে পারেনি যদি আলেম হইতো আর দিনের কাজ করতে পারতো তাহলে সলের সাথে মুসলিম হইতে পারতো কিন্তু নিজে সলে হয়তো অন্য লোকের ইসলার যোগ্যতা ছিল না কারণ এলেম ছিল না তো সর্বনিম্ন স্তর হ্যাঁ নেক লোকদের জান্নাতিদের হচ্ছে সলে নবীন সিদ্দিকিন সোহাদা আর তারপরে সলেহীন আল্লাহ মজাল্লা মিনহু আল্লাহ তাদের দলে আমাদের সামিল করেন নবী সাল্লাহ সাল্লাম এই কথাই বলেন আল্লাহ এই দলে সামিল করো আল্লাহ মাগফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও নবী বলছেন আল্লাহ আকবর শেষখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি আমার উপর দয়া করো কারণ মানুষের যখন আমল করা শেষ তখন আল্লাহর দয়া ছাড়ার কোনো রাস্তা নেই যতক্ষণ আমল করতে পারছেন বলবেন আমলটা আমার আল্লাহর দয়া পাওয়ার আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার ওসিলা কিন্তু আমল করার সময় শেষ এখন আর শরীর চলছে না এখন আর আপনার হায়াত নেই বুঝতে পারছেন আমি এখনই মারা যাব তাহলে আল্লাহর কাছে কি করবেন একটি রাস্তা সেটা হচ্ছে ক্ষমা করে দাও যা অতীত হয়েছে ক্ষমা করে দাও আর যেদিকে যাচ্ছে আল্লাহ তুমি রহম করো তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই জি গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু এই দুটি দোয়া হয়তো ছোট্ট দোয়া আমরা এগুলোকে গুরুত্বই দিই না আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি জি দুই সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহেদেনি ওয়াফেনি ওয়ারজুখনি বড় রহস্য আছে এই দোয়াগুলির সব প্রয়োজন পুরা হয়ে গেল অতীতে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ মাফ করে দাও হ্যাঁ আর তোমার রহমত ছাড়া আমার দুনিয়া আখেরাতের কোনো শান্তি হইতে পারে না সুতরাং তুমি রহম করো আল্লাহ মাফ করে রহম ওয়াহেদেনি আল্লাহ বাকি জীবনটা যে হয়েছে হেদায়ত উপরে জান্নাতের রাস্তায় রাখো হেদায়ত উপরে রাখো ওয়াফেনি সমস্ত বালামুষ বিপদ আপদ থেকে আগে টাকা না আগে বালা মুসিবত মুক্ত থাকা আগে খাবেন না আগে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আগে নিরাপদ তো ওয়াফেনি আল্লাহ নিরাপদ রাখো আর তারপরে নিরাপদ থাকার পরে খিদা আছে পানাহার লাগবে টাকা পয়সা লাগবে অর্জুখনি আল্লাহ রিজি কত এই দোয়াগুলিকে আমরা মনে করি যে দোয়া না দোয়া তাই না কিন্তু সুবহানাল্লাহ সবই চাইলেন সবই চেয়ে নিলেন দুনিয়ার সমস্ত আফিয়াত সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ নিরাপদ রাখ আফিয়াত আখেরাতে মরণের পরে যতগুলি জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ জায়গা আর সবগুলি ঝুঁকিপূর্ণ জায়গা জান্নাত পৌঁছার আগে পর্যন্ত সবগুলি যাতে আল্লাহ আফিয়াতের সাথে রাখো নিরাপদ রাখো তো সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আল্লাহ মাগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ারহামনি আল্লাহ আমাকে রহম করো ওয়া আলহিকনি বির রাফিকিল আলা সুউচ্চ সঙ্গী হ্যাঁ যিনি সবচাইতে উচ্চ সঙ্গী রফিক তার সাথে আমাকে মিলিত করো তিনি কে আল্লাহ স্বয়ং আল্লাহ আল্লাহ তোমার সাথে আমাকে মিলিত করো আল্লাহ মালহিকনি বির আলহিকনি বির রফিকিল আলা বা আল্লাহুম্মা রফিকাল আলা হে আল্লাহ এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তের দোয়া আসছেও শেষখানে আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহ আমি সুউচ্চ সঙ্গী চাই
সুউচ্চ সঙ্গীর সাথে আমি মিলিত হতে চাই। আল্লাহ হচ্ছেন আলা, সব্বে হিসমা রব্বিকাল আলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরঙ্গ বন্ধু খলিল রফিক আল্লাহ রাব্বুল আলামিন। জি হ্যাঁ, রফিকে আলায় আমাকে মিলিত করো। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। বাবু আখির মা তাকাল্লামান নবী সাল্লাম, এ অধ্যায় হচ্ছে নবী সাল সর্বশেষ যে কথাগুলি বলেছিলেন এই সম্পর্কে। নবী সাল্লাহ ইসলাম এই কথাগুলি তিনবার করে রিপিট করেছেন। আর তারপরে নবী সাল্লামের যে হাত ওপরে করেছিলেন, যখন এই কথা বলেন তখন কি করছিলেন? হাত বা আঙ্গুল ওপরে করে আল্লাহুম্মা মা আল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আলা, আল্লাহুম্মা আররফিকাল আলা। সাথে সাথে আর শরীরে কোনো রকমের ক্ষমতা নেই, হাতটা ঝুঁকে গেল নবী সাল্লামের। ওমালাত ইয়াদুহু, নবী সাল মুবারক হাত পড়ে গেল। ওয়াল্লাহিকা বিররফিকিল আলা, তার সাথে সাথে সুউচ্চ সঙ্গীর সাথে মিলিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের দিনটি ছিল সোমবার, এতে কোনো দ্বিমত নাই। জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে, বিভিন্ন মত রয়েছে, কিন্তু জন্ম তারিখটি কী ছিল? না, ইন্তেকালের তারিখটি ছিল সোমবার। তারিখ কত ছিল? বারো রবিউল আউয়াল, তাতে কোনো দ্বিমত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি বারো রবিউল আউয়াল, এতে কোনো দ্বিমত নেই। সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এতে দ্বিমত নেই, কারণ এটিও সহিহ হাদিস, সহিহ মুসলিম হাদিস রয়েছে। যাকা ইয়াউমুন ওয়ালাদতু ফিহি, যখন সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করলেন, তখন সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সোমবারে সিয়াম কেন রাখছেন? এই দিনে আমার জন্ম হয়েছে। তাহলে সোমবারে জন্মটা হয়েছে, কিন্তু সোমবারের তারিখটা কী ছিল, এই তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছে নয় রবিউল আউয়াল, কেউ বলছে বারো রবিউল আউয়াল, কেউ বলছে আট, কেউ বলছে রবিউল আউয়ালই না অন্য কোনো মাসে। এইভাবে পাঁচ ছয়টি মতামত রয়েছে। মানুষের জন্মের সময় কেউ জানে না যে এই ছেলেটি কতদূর যাবে, সুতরাং জন্ম তারিখ কার মনে রাখে? আজকাল একটু শুরু হয়েছে, কারণ বার্থ সার্টিফিকেট করতে হচ্ছে, সেই জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে, সেই জন্য, তাই না? কিন্তু আমাদের যুগে ছিল না, এগুলো তেমন ছিল না। খুব বেশি যদি মনে রাখে যে কোন মাসে কোন সিজনটা ছিল, এটা অনেক বেশি, অনেক বেশি। আমার আম্মা বলতেন যে বাবা তোমার জন্ম হয়েছে ঈদুল আজহার তিন দিন আগে, এরকম বলতেন। জি এতটুকু মনে আছে, জি ওনার আর কিছু জানে না এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকাল হয় সোমবারের দিন বারো রবিউল আউয়াল। আর হিজরি সন কত ছিল? কত? দশ না এগারো? এগারো হয়েছে, কারণ রবিউল আউয়াল তো তো মহরম থেকে যখন শুরু করবেন তখন নবী সাল এন্তেকাল হয়েছে একাদশ হিজরি, এগারো হিজরি। সময়টি কী ছিল? সময়টি ছিল হেনা ইস্তাদ্দাতি দোহা, যখন সকালবেলা রোদরে প্রখরতা চলে আসে, দোহা চাষের সময়টাই যখন রোদটা রোদের তাপ বেড়ে যায়, অর্থাৎ নয়টা থেকে দশটা এই সময়টা বলা যেতে হয়, নয়টা থেকে দশটা দোহা বলা হয়। একেবারে সূর্য ওঠার সময় থেকে শুরু করে এই দুপুরে মাথার উপর সূর্য আসা পর্যন্ত এই সময়ের মাঝামাঝি এই সময়গুলোকে কী বলা হয়? দোহা বলা হয়, যেটাকে বাংলাতে যেন পূর্বাহ্ন বলা হয়। জি সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তেষট্টি বছর চার দিন, ওয়াজাদাত আরবাত, তেষট্টি বছর পূর্ণ হয়ে চার দিন হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের খবর সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছতেই যেই পরিস্থিতি তৈরি হয়, সাহাবায়ে কেরামরা বলছেন যে মনে হচ্ছিল যে মদিনা অন্ধকার হয়ে গেছে, মদিনায় অন্ধকার ঘিরে ফেলেছে, ছেয়ে ফেলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু ইয়াওমান কাত্তু কানা আহসানা ওয়ালা আযওয়া মিন ইয়াওমিন দাখালা আলাইনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনোদিন দেখিনি যেই দিনটা, কোনোদিন আমি দেখিনি আমার জীবনে যেই দিনটা ছিল সবচাইতে ভালো এবং সবচাইতে উজ্জ্বল, ওই দিনের তুলনায় যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ নিয়ে এসেছিলেন, মদিনায় যখন হিজরত করে এসেছিলেন, সেই দিনটি আমাদের জীবনের
সবচাইতে উজ্জ্বল দিবস ছিল এবং সবচাইতে উৎকৃষ্ট দিবস ছিল। অমার আয়ত ইয়াওমান, আর আমি কোনোদিন দেখিনি যেই দিনটি এত ঘৃণিত হতে পারে, কষ্টদায়ক হতে পারে আর অন্ধকারাচ্ছন্ন হতে পারে সেই দিনের তুলনায়। মাতা ফিহে রাসূলুল্লাহ, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি মারা গেছেন মাতা, মা আয়েশার কথা আগে বর্ণনা করলাম। তাহলে সাহাবাই কেরামরা নির্দ্বিধায় বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মারা গেছেন। মাতা, মওত, তারপরে তুফিয়া, ওফাত পেয়েছেন, সবগুলি বলতেন, হায়াত কেউ বলতেন না। সুতরাং এটি আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ একমাত্র চিরঞ্জীব, আল্লাহর হায়াত সর্বদা আছে এবং থাকবে। জি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। কিন্তু নবীকে বলবেন হায়াতুন নবী, এটি শিরকি আকীদা। আল্লাহ হেদায়াত করেন ওদেরকে যারা এই শিরক নিয়ে জীবনযাপন করেছে অথচ তারা মুসলিম। এই হাদিসটি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেন অন্ধকার ছেয়ে গেছে মদিনায় সেই দিনটিতে, মুসনাদে দারমিতে রয়েছে, মুসনাদে দারমিতে রয়েছে আর মিশকাতেও রয়েছে হাদিসটি। ইন্তেকাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলছিল, ইয়া আবাতা, হে সম্মানিত আব্বা, আজাব রব্বান দা, রবের ডাকে আমার আব্বা সাড়া দিয়েছেন। ইয়া আবাতা, হায় আব্বা, মিন জান্নাতিল ফিরদাউসে মাওয়া, জান্নাতুল ফিরদাউসে আমার আব্বার বাসস্থান রয়েছে। ইয়া আবাতা, হে সম্মানিত আব্বা, এলা জিবরিল নানা, জিবরাইলকে আমরা আপনার ইন্তেকালের খবর দেব যাতে করে উনি আর না আসেন। কাকে পাবেন খুঁজে? আপনার কাছে জিবরাইল ওহিনী আসছিল। এলা জিবরিল নানা, জিবরাইলকে আমরা খবর দিচ্ছি যে জিবরাইল আমার আব্বা নেই, তোমার আর ওহিনী আসার কোনো প্রয়োজন নেই, কারণ যার কাছে ওহি আসে তিনি বিদায় নিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। উমার রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কি হয়েছিল? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকজনের কাছে শুনলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, বলে এটা হইতেই পারে না, হইতেই পারে না। যেমন মানুষ যখন পাগল হয়ে যায় আর তারপরে তখন হুঁশ থাকে না আর কি বলছেন তাও খেয়াল থাকে না, এই রকমের অবস্থাটা তার হয়েছিল। তিনি বলছিলেন যে না না না, কখন ইন্না রেজান মোনাফেকিন ইয়াজ অমুন, যারা বলছে যে নবী মারা গেছেন এরা মুনাফিক, আর না রাসূল আল্লাহ তৌফিয়া, এই মুনাফিকদের ধারণা যে নবী মারা গেছেন এটা হতেই পারে না, বিশ্বাসই করতে পারছেন না। সুবহানাল্লাহ, আমাদের নিকট আত্মীয় যারা সুস্থ অবস্থায় হঠাৎ চলতে চলতে মারা যায় তো বিশ্বাসই হয় না, বলি না আমরা, আরে বিশ্বাসই হয় না যে মারা গেছে। আমাদের জামিল যে ছেলেটা ছিল মাত্র 22-24 বছরের, আমাদের এখানে নিয়মিত ছাত্র ছিল করোনাতে, আর এমন স্বাস্থ্য মানে আপনারা দেখেছেন তাকে, সুঠাম, এইরকম কেউ লোক এখানে কেউ নেই এখন আমার সামনে। সুবহানাল্লাহ, কে কল্পনা করতে পারে ছেলেটা মারা যাবে আর মারা গেছে? প্রথম আমার শোনার পর তো বিশ্বাসই হচ্ছিল না, আমার বিশ্বাসই হচ্ছিল না। তার বাবার সাথে যখন কথা হলো তখন বুঝতে পারলাম সত্যি মারা গেছে। আল্লাহু রাহমাহুল্লাহ তাআলা। তো উমার রাদিয়াল্লাহু তাআলার অবস্থা, মানুষ যখন কাউকে খুব বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ, আল্লাহর পরে রসুলের ভালোবাসা, নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসা। এই উমার রাদিয়াল্লাহু তাআলা হয় না বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, জি, প্রথম তো বললেন যে আপনি আমার কাছে সবচেয়েতে বেশি প্রিয়, একমাত্র আমার জীবনটা ছাড়া, কারণ মানুষের জীবনটা সবচেয়ে প্রিয়। এটা বোঝা যায় যখন মানুষের এইরকম পরিস্থিতি তৈরি হয়, জান বাঁচাইতে হবে, তখন আগে নিজের জান বাঁচিয়ে অন্যকে বাঁচাবার চেষ্টা করেন। সুতরাং যদি বলেন আমি নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনি মিথ্যু, আপনি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা হচ্ছে আসল সত্য কথা। এই সত্য কথাটি বলেছিলেন যেটা মানুষের প্রাকৃতিক হয়ে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমার, অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, তোমার চাইতে বেশি আমি প্রিয় না হয়ে যাবো তোমার কাছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নিজের ইমানের আরও নবায়ন করলেন আর আত্মপর্যালোচনা করলেন। তারপর ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর পরে। তখন কি বললেন রাসূলুল্লাহ, আলানা ইয়া উমার, উমার এখন তোমার ইমান কামিল হয়েছে, এখন ইমানটা তোমার পূর্ণ হয়েছে। এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হইতে পারে চিন্তা করুন তো। দেখি রাসূলুল্লাহ ইন্তেকালে তিনি বললেন যে কিছু মুনাফিকরা বলছে যে নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন, হইতেই পারে না। ওয়া ইন্না রাসূল আছে মা মাতা, আসল কথা হচ্ছে রসুল মারা যান নেই, লাকিন জাহাবা ইলা রব্বিহি, তবে তিনি আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন।
كما ذهب موسى بن عمران যেমন موسى عليه السلام موسى بن عمران موسى عليه السلام বাপের নাম কি ছিল عمران ছিল موسى عليه السلام গিয়েছিল তাওরাত নেওয়ার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রথম 30 দিনের কথা বলি আর তারপরে আল্লাহ 10 দিন আরো বাড়িয়ে দিলেন এতে ছিল বনী ইসরায়েলের পরীক্ষা 30 দিন যখন পার হয়ে গেল তখন এরা জাতিরা কি করলো বাছুরের পূজা গরুর পূজা শুরু করে ওই গরুর পূজা এসেছে ভারতে এই গরুর পূজা এই ইহুদিদের থেকে এসেছে ভারতে কিন্তু তো মূসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন আর 40 দিন অনুপস্থিত ছিলেন জাতির কাছে তারপরে আবার ফিরে এসেছিলেন ঠিক তেমনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসবেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এই কথাই বলছিলেন বারবার করে والله আল্লাহর কসম করে বলছি উমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা লা ইয়ারজান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই অবশ্যই রাসূল ফিরে আসবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা ইউকাত্তিয়ান্না আইদিয়া রিজালিন আও আরজুলাহুম ইয়াজউমুন আন্নাহুম মাত যারা বলছে আজকে যে নবী মারা গেছেন ইন্তেকাল করেছেন আর আসবেন না তাদের হাত পা গুলিকে কাটবেন শাস্তি দিবেন তাদেরকে তারা ভুল বলছে নিজে কি ঠিক বলছেন তিনি আল্লাহ বলছে আমি ঠিক বলছি যে নবী আছেন গেছেন আসবেন ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তার একটু বাইরে একটা বাড়ি ছিল একটা বাড়ি ছিল অনেকের বাড়ি দুই জায়গায় থাকে থাকে না আমাদের দেশে বাথান বাড়ি বলে জানি না আপনারা বুঝেন কিনা যারা বড় বড় গৃহস্থ বা পয়সা জমি জায়গা ওলা গ্রাম অঞ্চলে তাদের একটা বাড়ি গ্রামে আছে আর একটা কোনো জায়গায় মাঠে একটা বাড়ি আছে এই উদাহরণটা আগের যুগে ছিল এখন হয়তো বাস্তবে খুব কম পাবেন কিন্তু ছিল এরকম বাথান বাড়ি বলতো অস্থায়ী গালো থাকলো কিন্তু আরব দেশে আছে এখানে দাম্মামে যারা বড় বড় পয়সা ওলা তাদের সবার একটা করে বাড়ি আছে সেটাকে ইস্তেরাহা বলছে তারা বা মাজরা ফার্ম আছে ওখানে বাড়ি করা আছে এরা ছুটির দিনগুলোতে কি করে এখান থেকে 100 কিলোমিটার দূরে আমাদের ডাইরেক্টর আছে 100 কিলোমিটার এখানে 110 কিলোমিটার দূরে জুদার আশেপাশে ওখানে আছে তো ওখানে ওদের বাড়ি আছে সব কিছু আছে থাকার জায়গা আছে আর খোলা জায়গা আছে এমন কি কিছু হ্যাঁ হ্যাঁ ফলের গাছ আর তারপরে শাক সবজি ইত্যাদি অনেক কিছু সেখানে আছে আর বাস করে সেখানে গিয়ে সপ্তাহে দুদিন যায় ছুটি ছাটিগুলো হয়তো বড় ছুটি হলে তখন সেখানে চলে গেল এভাবে কাটায় তো ওইটাকে আমাদের দেশের ভাষায় আঞ্চলিক ভাষায় বাথান বাড়ি বলে মাঝে মাঝে গেল আর তারপরে চলে আসলো সেখান থেকে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি বাড়ি ছিল আর তারপরে অধিকাংশ সাহাবায়ে কেরামদের তো একাধিক স্ত্রী থাকতো পরিবার থাকতো আর দুই জায়গায় দুটো স্ত্রী এটা আরবদের এখনও দেখছেন কেউ একই ঘরে দুটো স্ত্রী নিয়ে থাকে না সাধারণত কারণ এতে ফেতনা ফাসাদ হবে এতে অশান্তি হবে আপনারও অশান্তি তাদেরও অশান্তি হবে যারা যারা বিয়ে শাদী করে আগে বাড়ির ব্যবস্থা করেন আর তারপরে দুই জায়গায় রাখেন ইনসাফ করেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা বাড়ি ছিল মসজিদ নববী থেকে দূরে সুনহ নামক এলাকায় সেখান থেকে যখনই খবর পেয়েছেন তো তিনি দূরে কেন এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ অবস্থায় আর তিনি মদিনায় কাছে না থেকে তার যেটা বাড়ি মসজিদ নবীর পাশে ওখানে না থেকে উনি ওই গ্রামের বাড়িতে কেন গিয়েছেন ওইখানে আসলে তার আগের দিনটায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থতা অনুভব করছিলেন অবস্থাটা ভালো ছিল তো মানে কয়েকদিন থেকে তো এখানে আছি তো যাই ওখান থেকে একটু ঘুরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি তো সুস্থ আছেন গিয়েছেন আর গিয়েছেন আর তারপরে খবর পাচ্ছেন যে এরকম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে সেখান থেকে খবর পেয়ে ঘোড়ার পিঠে চড়ে ফিরে আসলেন আসার পরে নামলেন নেমে সরাসরি মসজিদে প্রবেশ করলেন আর কারো সাথে কথা বললেন না দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নো শুনতেই চায় না উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো শুনতে চায় না ও নিজের কথা নিজে বলতেই আছে সরাসরি গেলেন তিনি নেমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলেন কারণ মেয়ের বাড়ি অনুমতির কোনো প্রয়োজন নেই তো মেয়ের বাড়িতে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ যেখানে রাখা আছে মা আয়েশার কক্ষে সরাসরি সেখানে গেলেন গিয়ে দেখলেন যে হিবরি চাদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ ঢাকা আছে এখানে একটি গুরুত্বপূর্ণ মাসলা মনে রাখেন যেটা আমাদের দেশের মানুষরা করে না সেটা হচ্ছে এন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ ঢাকা ছিল চাদর দিয়ে ঢাকা ছিল প্রয়োজনে কাউকে দেখাতে পারেন সেটা আলাদা কথা কিন্তু ঢাকা ছিল সেখানে চারিদিকে বসে কেউ কোরআন তেলাওয়াত কেউ করেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিবি কোরআন তেলাওয়াত করেছেন কিন্তু আমাদের বাঙালি সমাজে কি করে
যতক্ষণ পর্যন্ত দাফন করা হবে না বা গোসল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত মরার আগে থেকে শুরু হয়েছে কোরআন তেলাওয়াত, মরার পরে কোরআন তেলাওয়াত চলতেই আছে। মাইয়াতের চারিদিকে বসে, নাহলে কমপক্ষে এক দুজন হ্যাঁ মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করতে আছে। দেখেননি এসব দৃশ্যগুলো? এগুলো বেদাত না? অবশ্যই বেদাত। ঠিক, মাইয়াতের কাছে কোরআন তেলাওয়াত ইন্তেকালের আগে অথবা পরে বেদাত। জি, তবে ইন্তেকালের আগ মুহূর্ত তাকে কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কেয়ামতের দৃশ্য হিসাব দিতে ইত্যাদি স্মরণ করিয়ে দেওয়া, যাতে করে তার অনুশোচনা হয়। সূরা ইয়াসিন সম্পর্কে একটি যে হাদিস রয়েছে, কেউ কেউ বলেছেন তারপর আমল করা যায়, কিন্তু হাদিস ইকরা ওয়ালা মতাকুম ইয়াসিন হাদিস জয়ীফ, হাদিস সহি নয়। তো যাই হোক, কোরআন তেলাওয়াত এটি সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক শরীর ঢাকা ছিল হেবরি চাদর দিয়ে। হেবরি চাদর বলা হয় ইয়ামানের তৈরি চাদর, হ্যাঁ সেই চাদরটিকে হেবরি চাদর বা ঢাকা ছিল। নবী সাল্লাম মোবারক চেহারা থেকে কাপড় সরালেন, তাহলে বোঝা গেল যে কেউ কাপড় সরিয়ে চেহারা থেকে কাপড় সরিয়ে দেখতে পারে। আর তারপরে নবী সাল্লাল্লাহু সাল্লামকে চুমন দিলেন আর কান্না শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, কাঁদতে শুরু করলেন আর বললেন বে আবি আন্তা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার উপর উৎসর্গ হোক। আরবরা এভাবে বলতেন, আমার বাপ মাকে আপনার জন্য আমি উৎসর্গ করছি। জি, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ দুইবার আপনার মৃত্যু করবেন না, দুই মরণ আপনার হবে না। জি, দুই মৃত্যুকে একত্রিত করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর। আম্মাল মাউতা আল্লাতী কুতিবাত আলাইকা ফাকাদ মিত্তাহা, যেই মরণ একবার জীবনে হয়, যেটা আপনার লিখনীতে ছিল সেটা আপনার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললেন। তারপরে বেরিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখছেন যে উমর তো লোকজনের সাথে কথা বলছে, নিজের কথা বলতেই আছে, না নবী মারা যাননি, যে বলবে নবী মারা গেছেন তার খবর আছে, হ্যাঁ তাকে শাস্তি দেওয়া হবে। জি, গিয়ে বলছেন যে ইজলেসে উমর, উমর বসো। আরে শোনো, বসো বসো, ফাব উমর ইজলেসা, বলছেন আমি বসবো না, হুঁশ নেই, হুঁশ হারিয়ে দিয়েছেন, বসবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বোঝানো তো একে যাবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাতুল হাজা পড়লেন, তা শাহাদ আবু বকর মানে খুতবাতুল হাজা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু, আর তাতে রয়েছে যে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেজন্য এটাকে তাশাহুদ বলা হয়, এটাকেও তাশাহুদ বলা হয়, তাশাহুদ ফিল হাজা ওয়া তাশাহুদ ফিস সালাহ। এটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু দুই রকমের তাশাহুদ শিখিয়েছেন, একটি প্রয়োজনের সময় মানে খুতবাতুল হাজার তাশাহুদ আশহাদু আল্লা ইলাহা ওয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর আরেকটি তাশাহুদ হচ্ছে সালাতের, সেটা হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, যাতে শেষখানে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। জি, তো খুতবাতুল হাজা পড়লেন, যখন খুতবাতুল হাজা পড়লেন তখন সব জনগণ আবু বকরের সামনে এসে হাজির হয়ে গেল, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সাহাবায়ে কেরামগণ হাজির হয়ে গেলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলছেন ওকে সবাই ছেড়ে দিল, ওর কথা আর না শুনে চলে আসলেন সবাই সাহাবায়ে কেরামগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে। আবু বকর বললেন খুতবাতুল হাজা পড়ার পর, আম্মা বাদ, অতঃপর বলছি, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, শোনো শোনো, তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে মুহাম্মাদের পূজারী ছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দী করতো, পূজা করতো, তাহলে তার জেনে রাখা উচিত, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি বললেন, মাতা মারা গেছেন, আনাস বললেন একটু আগে দেখাইলাম, তাই না, তারপরে মায়েশাও বললেন, আর কত সাক্ষী লাগে, এরপরে যদি কেউ হেদায়ত না হয় তার কি হেদায়ত নসিব আছে, তাহলে কোরআন হাদিস মানতে চায় না। তাহলে ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর শোনো, যদি কেউ আল্লাহর ইবাদত বন্দী করে, একমাত্র আল্লাহ তার সত্য মাবুদ, আর এটি হচ্ছে সত্য দিন, ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, তাহলে তার জেনে রাখা উচিত যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, কখনো তিনি মরবেন না, তিনি মরণশীল না, লায়ামুত। তারপরে আয়াত পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো একজন রাসূল ছাড়া আর কিছু না, তিনি রাসূল, আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল। কাদ খালাত মিন কাবলিহি রুসুল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন, আফাই মাতা, সুতরাং তিনি যদি মারা যান, এই যে আল্লাহ কোরআন বলছেন মারা যান, তাই না,
কোতেলা অথবা নিহত হন, দুইয়ের এক হইতে হবে, হয় স্বাভাবিক মরণ হবে আর না হইলে নিহত হবে, তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া কোনো উপায় নেই কিন্তু আফাই মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মারা যান আও কোতেলা নিহত হন, ইনকালাব তুম আল্লাহ আকা বেকু দুনিয়া থেকে চলে যান যে কোনোভাবে হোক না কেন, তাহলে কি তোমরা তোমাদের উল্টো দিকে ফিরে যাবে ইসলাম ছেড়ে দিয়ে, না ইসলামকে ধরে থাকবে, যে আমানত তোমাদেরকে দিয়েছে আমানত রক্ষা করো। ওমাইয়ান কালিব আল্লাহ আকিবাই, কেউ যদি উল্টো দিকে ফিরে যায় ফালাইয়াদুর আল্লাহ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ওয়াসায়াজিজিল্লাহ শাকিরিন, শুকরগুজার যারা কৃতজ্ঞ তাদেরকে আল্লাহ নিশ্চিত উত্তম প্রতিদান দেবেন। সুরে আলে ইমরান আয়াত নম্বর 144। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা আমরা শুনলাম আর সব সাহাবায়ে কেরাম মনে সব শুনলেন, শোনার পরে মনে হচ্ছে এই আয়াত আমরা এর আগে জীবনেও শুনিনি, নতুন লাগছে আমাদেরকে আয়াত, খেয়ালই করিনি যে কোরআনে আছে যে নবী একসময় মারা যাবেন, আফাই মাতা আও কুতিলা, শুনিনি মনে হচ্ছে এরকম, অথচ এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় পড়েছেন সালাতে। জি, তো মানুষের অনেক সময় দলিলটা খেয়াল থাকে না, আয়াতগুলি বারবার সামনে দিয়ে যাচ্ছে কিন্তু এই আয়াতে যে দলিল প্রমাণ আছে এটা কয়জন খেয়াল করে, অনেকে যারা অর্থ বুঝে তারাও হয়তো খেয়াল করে না, এই আয়াত থেকে এই মাসলা হইতে পারে, এই আয়াত এই কথাটি প্রমাণ করে, অত গভীরভাবে চিন্তা করে দেখেনি। তো বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি লাকান্না নাস লাম ইয়ালামু, আমি শুধু না মনে হচ্ছে যে সাহাবাই কেরামগণ জানছিলেন না আন্নাল্লাহ আনজালা হাযিহিল আয়া, যে এই আয়াতটিও কোরআনে আছে, এই আয়াতটিও কোরআনে আছে, নাজিল করেছেন আল্লাহ, হাত্তা তালাহ আবু বকরিন, যখন আবু বকর তেলাওয়াত করেছে তখন বুঝতে পারে, আরে এটা তো কোরআনের আয়াত, আর এটা তো এর আগেও শুনেছি আয়াত যেখানে রয়েছে আফাই মাতা ও কোতেল্লা, নবী যদি মারা যান অথবা নিহত হন, ফাতালাক্কাহা মিনহুন নাসু কুল্লুহুম, সাহাবায়ে কেরাম মনে সবার মুখে ওই আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, আফাই মাতা ও কোতেলান কালাবতুম আলা আকাবিকুম, ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম যেন ওইটাকে বারবার করে কি করছেন, আবৃত্তি করছেন, বারবার ওর পুনরাবৃত্তি করছেন, তেলাওয়াত করছেন। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা আসমা বাশারা মিনান নাস, এমন কোন মানুষ ছিল না সেই দিন ইল্লা ইয়াতুলুহা, যে এই আয়াতটি তেলাওয়াত করছেন, সবার মুখে আয়াত, সবাই আয়াত তেলাওয়াত করে মনকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী মারা যাবেন, এই কথা কোরআনে আছে, তো নবী আজকে মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়িদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবেঈ, সবচাইতে বড় তাবেঈ এবং সিনিয়র তাবেঈ হচ্ছেন সাইয়িদ মুসাইব, যে সাইয়িদুত তাবেঈন বলা হয় তাকে, তিনি বলছেন বর্ণনা করে, কালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা হুয়া ইল্লা আন সামিতু আবা বকরিন তালাহা, যেমনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তেলাওয়াত করেছেন তখন আমার হুঁশ ফিরে এসেছে, তখন আমার হুঁশ জ্ঞান ফিরে এসেছে, আর তখন মনে হচ্ছে যে আমি হুঁশ হারিয়ে কথা বলছিলাম, আমার কোনো হুঁশ দিশাই ছিল না। বলছেন যে যখন হুঁশ এসছে, ফা আকারতু হাত্তা মা তুকিল্লুনি রিজলাইয়া, মনে হচ্ছে যে আমি এখন আহত অক্ষম হয়ে গেছি, ওকিরতু অক্ষম হয়ে গেছি, এমনকি আমি আমার নিজে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব, পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, ওহাত্তা আহওয়াইতু ইলাল আরদে হিনা সামাদহু তালাহ, যখন শুনলাম এই আয়াতটি তেলাওয়াত করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন মনে হচ্ছে আমি জমিনে আছাড় খেয়ে মুখের ভরে পড়ে যাব, আর দাঁড়াইতে পারছি না, এই অবস্থা হয়ে গেছে আমার, আলেম তো তখন আমি উপলব্ধি করতে পেরেছি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, যে নবী ইন্তেকাল করে গেছেন, মারা গেছেন। এই হাদিস সহিহ বুখারী তো রয়েছে কিতাবুল মাগাজিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়ে গেল, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে, তার আগে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে সেটা হচ্ছে খেলাফতের বিষয়, কারণ খলিফা নিযুক্ত না করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা এটা তো ঠিক হবে না, আগে একজন দায়িত্বশীল লাগবে তো, নাহলে হ্যাঁ বিনা নেতৃত্বে এক মুহূর্তের জন্য কোনো দেশ চলতে পারে না, দেশে কোনো রকমের নিরাপত্তা থাকবে না, কোনো রকমের নিরাপত্তা থাকবে না যদি দেশে একজন শাসক না থাকে, এটা অত্যন্ত জরুরি বিষয় কিন্তু। জি, তো প্রথম বিষয় আসলে খেলাফতের খলিফা কী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে তো অনেক কিছুই বলেছেন বা করেছেন,
কিন্তু স্পষ্ট করে কারণ নাম তো নির্ধারণ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেননি যে আমার পর অমুক খলিফা হবে সুতরাং এই বিষয়ে দ্বিমত হওয়াটা বা নানামত হওয়াটা স্বাভাবিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব যা সিরাতের কিতাবে রয়েছে যে আমি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয় আমার চাইতে নিকট আত্মীয় সিনিয়র সাহাবা কেরামের মধ্যে কেউ নেই এক তো রক্তের সম্পর্কে আত্মীয় কি চাচাতো ভাই দ্বিতীয় আত্মীয়তা হচ্ছে আমি তার জামাতা হ্যাঁ সুতরাং আমি খলিফা হব আর এই বিষয়ে যারা বনু হাশেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের যেটা গোত্র হাশেম গোত্র তাদের এটাই সমর্থন ছিল যে না আলী আমাদের গোত্র থেকে হবে নবী সব ইন্তেকাল করেছেন আমাদের গোত্র থেকে হবে একটি মত ছিল আর একটি মত ছিল মুহাজিরিন আনসারদের মুহাজিরিনদের শুধু মুহাজিরিনদের মুহাজিররা বলছিলেন যে আমাদের মুহাজির থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তি দেখতে হবে এবং তাকে খলিফা বানাইতে হবে তো আমাদের যোগ্য ব্যক্তি হয় আবু বকর না হয় ওমর না হয় আশরাম ওবাসা আবু ওবাইদ বিন জাররাহ এই ধরনের যেসব নামগুলি আছে আনসারীরা ভাবছিলেন যে আমাদের তো কুরবানি আমাদের অবদান আমাদের ত্যাগ সবচেয়ে বেশি আছে যে কোনো জিহাদে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন জানমালের কুরবানি দিয়েছেন আনসারীরা যেই সময় ইসলাম মুসলিমেরা অসহায় মক্কায় সেই সময় হিজরত করেছে তাদের সমস্ত কিছু কুরবানি করেছে তাদের জন্য তারপরে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তো আনসারীদের যুক্তি হলো যে আমাদের মধ্যে থেকে আমির হওয়া উচিত বা খলিফা হওয়া উচিত আর যদি সেটা নাও হয় তাহলে কমপক্ষে এইটা হওয়া উচিত যে মিন্না আমির নমিনহুম আমির একটা মুহাজিরের আমির হোক আর একটা আনসারির আমির হোক এর জন্য সাকিফা বানি সায়েদা নামক জায়গায় তারা মিটিং করছিলেন বসে সাকিফা বানি সায়েদা জায়গাটি এখনও চিহ্নিত করা আছে কিন্তু কোনো সাইনবোর্ড দেওয়া নেই কারণ সাইনবোর্ড থাকলে শির কুফুরি শুরু হয়ে যাবে অনেক বেদাত শুরু হয়ে যাবে এখনও এই গতবারে মদিনা গিয়ে দেখলাম যে অনেকে তো বেদাতিরা জানে যে এই জায়গাটি ছিল সাকিফা বানি মানে খেলাফতের জন্য ওখানে যে মিটিং বসেছিল সে যেন ওই জায়গায় গিয়ে গোল হয়ে সব বেদাতি দুরুদ পড়ছে তারপরে বেদাতি জিকির আজকার করছে এগুলো করছে তুর্কিরা ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এরা কারণ এসব সুফি দেশ সব বেদাতিদের দেশ তো এরা এসে এগুলি করছে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা এগুলো করে এমনকি সিজদাও করে সিজদা করে আমাদের এক ওস্তাদ বলছিলেন যে মওলুদুর রসুল যেখানে লাইব্রেরি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান বলে ওই জায়গায় কাবাকে পেছনে রেখে সিজদা করছে কাবা পেছনে করে ওই মওলুদুর রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করছে চোখে দেখা ঘটে জি এ হচ্ছে মুসলিমদের আকীদার দুরবস্থা জি তো এই মিটিংটা যে জায়গাটা হয়েছিল একটা পার্কের মতো হয়েছে পার্কের মতো হয়েছে আপনি মসজিদ নবী থেকে যখন পশ্চিম দিকে দেখবেন পশ্চিম দিকে যাওয়ার পরে মসজিদ নবী যে শেষ কর্নার ওই সোজাতে আপনারা দেখবেন যে একটা পার্কের মতো করা আছে ওই জায়গাটা হচ্ছে সাকিফা বানি সায়েদা বানু সায়েদার ছাউনিতে সেখানে তাদের মিটিং হয়েছিল তারপরে একটি হাদিস কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যে হাদিসটি অনেকের খেয়ালে ছিল না যে চূড়ান্ত ফয়সালা একটা আছে সেটা হচ্ছে আল্লাহ আইম্মাতু মিন কুরাইশ শাসক হবে ইমাম হবে যতদিন পর্যন্ত যোগ্য ব্যক্তি থাকবে কুরাইশ থেকে হবে হ্যাঁ কুরাইশ বংশ থেকে হবে তো কুরাইশ বংশ তার মানে মুহাজির আনসারি হতে পারছে না এটা জানার পরে এই হাদিসটা যখন জানতে পারলেন আনসারিগণ তখন বললেন হ্যাঁ তাহলে তো ঠিকই আছে হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে কুরাইশ থেকে হবে তাহলে মুহাজির হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো এই হাদিস জানা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইমা তুমিন কুরাইশ আর কুরাইশদের মধ্যে আমি যোগ্য ব্যক্তি দেখছি ওমরকে আবু ওবায়দ ইবনে জাররাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মতের তিনি বিশ্বস্ত আমিনু হাযিহিল উম্মাহ সুতরাং এই দুইজনের একজনের আমি প্রস্তাব করছি তাদের একজনকে তোমরা খলিফা বানিয়ে নাও দেখলেন যে ইখতিলাফ শেষ হচ্ছে না আর ইখতিলাফের চূড়ান্ত একটা ফয়সালাতে আসতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে দিলেন সামনের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আর বললেন যে উবসুত ইয়াদাকা আপনার হাত আপনি সম্প্রসারিত করুন হাত বাড়ান আপনার সাথে আমি বায়াত করি আপনি আমাদের খলিফা আপনি আমাদের খলিফা এইভাবে চূড়ান্ত ফয়সালা হলো আর যেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পুরোপুরি ইশারা ইঙ্গিত যখন অসুস্থ হলেন ইমামতি করতে কাকে বললেন
মরু আবাবাকরিন ফালিউসাল আবু বকর সালাত করুন। তারপর একজন বুড়ি আসছে, আসার পর যে আর রাসূল আল্লাহ আমি যদি আসি মাসলা মাসাল জিজ্ঞাসা করে বা কোনো সাহায্য সহযোগিতার জন্য কোনো সমস্যার জন্য, আর যদি আপনাকে না পাই তো কার কাছে যাব বলেন তো? বলেন এতে আবু বকর, আবু বকর কাছে গিয়ে, যে আবু বকরের কাছে যে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় কোনো জায়গায় গেছেন, বলছেন যে জাহাব তো আনা ও আবু বকরিন ওমর, আমি গিয়েছিলাম, আবু বকর গিয়েছিল, ওমর গিয়েছিল, আগে আবু বকরের নাম বলে তারপরে ওমর না বলেছেন। দাখাল তো আনা ও আবু বকরিন ওমর, আমি এক জায়গায় প্রবেশ করলাম, তারপর আবু বকর ওমর, এইভাবে জি। খারাজ তো এক জায়গা থেকে বেরোলাম, আমি আবু বকর ওমর। বিভিন্ন হাদিসগুলো ইশারা ইঙ্গিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছিলেন যে আমার পরে খলিফা হবে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, যে বিষয়টি আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, সবাই আহলে সুন্নাত, যারা এমনকি আশারি, মাতুরিদি হইলেও, সুফি হইলেও, সুন্নি, বেদাতি হয়তো অনেক ক্ষেত্রে বেদাতি, কিন্তু আসমা সেফাতে বেদাতি অথবা তাসাউফের বেদাতে ডুবে আছে, কিন্তু শিয়া রাফেজি নয়, তারা সবাই একমত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বারহাক খলিফা। জি, তারপরে ওমর বারহাক খলিফা, তারপরে উসমান বারহাক খলিফা, তারপরে আলী রাদিয়াল্লাহু চার খলিফার তরতিব আপন জায়গায় সবার কাছে স্বীকৃত, একমাত্র রাফেজি শিয়া। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। তো খেলাফতের কাজ, সমস্যার সমাধান হইল ইখতিলাফের পরে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের জন্য। এই খেলাফত নিয়ে আলাপ আলোচনাতেই চলে গেল, বাকি সোমবারের দিনটা রাত হয়ে গেল, সোমবারের দিন সকালবেলা ইন্তেকাল হয়েছে, সারা দিনটা চলে গেল, রাত হয়ে গেল, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাফন দাফনের ব্যবস্থা এখনও হয়নি। রাতের শেষ অংশ মঙ্গলবারের দিন হয়ে যাচ্ছে, মঙ্গলবারের দিন রাসের শেষ দিকে সকাল হতে যাচ্ছে, রসুলুল্লাহ সাল মোবারক দেহ চাদর দিয়ে ঢাকাই রয়েছে এবং কক্ষের দরজা বন্ধ রয়েছে, পরিবারের শুধু সদস্যরা পরিবার সেখানে রয়েছে, বাইরের কেউ সেখানে নেই। মঙ্গলবারের দিন হয়ে গেল, মঙ্গলবারের দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হইল। গোসল দেওয়ার আগে দাফন কোথায় করা হবে এ নিয়ে ইখতিলাফ, কোথায় দাফন করা যায়। তার মধ্যে হঠাৎ করে বলা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন নবী যেখানে এন্তেকাল হয়েছে সেখানে তাকে দাফন করতে হবে, এটি হচ্ছে আল্লাহর বিধান, যেখানে এন্তেকাল করেছেন সেই জায়গাতেই দাফন করতে হবে। এটার এই সমস্যারও সমাধান হয়ে গেল। সুতরাং মায়েশ রাদিয়াল্লাহু তাআলার কক্ষে যেই জায়গাটিতে শুয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, সেই জায়গায় তাকে সরিয়ে দিয়ে কবর খনন করা হলো, দাফন করা হলো। বলছেন এই ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে যে রসুল উল্লাহ সাল্লামকে গোসল দেওয়া হয়েছে, কিন্তু তার শরীর থেকে কাপড় সরানো হয়নি। অন্য অন্য ব্যক্তিদের গোসল দেওয়ার ক্ষেত্রে শরীর থেকে কাপড় খুলে তারপরে গোসল দেওয়া হয়, আর গোসল যারা দেবে তারা হাতে আবরণ রাখবে, মোজা অথবা যা কিছু আজকাল যে এর হচ্ছে আপনার প্লাস্টিকের বা কিছু আবরণ রাখবে। যারা গোসল দিয়েছিলেন তারা ছিলেন নবী সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন চাচাতো ভাই এবং জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস ছিলেন, আর আব্বাসের আর এক ছেলে ছিলেন কাসাম বিন আব্বাস, আবদুল্লাহ বিন আব্বাস নাই, আবদুল্লাহ বিন আব্বাস ছাড়াও আরও দুই ছেলে, যে ফজল বিন আব্বাস আর কাসাম বিন আব্বাস, আর ছিলেন রসুলুল্লাহ সাল্লামের স্বাধীন কিয়তে একজন দাস গোলাম ছিলেন শাকরান, শাকরান। তাহলে কয়জন ছিলেন? আব্বাস, আলী, ফজল বিন আব্বাস, কাসাম বিন আব্বাস আর শাকরান, এই পাঁচজন ছিলেন। আর আর কে ছিলেন? আর একজন ছিলেন তিনি হচ্ছেন ওসামা বিন জায়েদ, আর একজন ছিলেন তিনি হচ্ছেন আওস ইবনে খাউলি। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত প্রিয় ছেলে, প্রিয় যুবক ওসামা ইবনে জায়েদ, কারণ জায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যখন পালক পুত্র জাহিলিয়াতের যুগে ছিল, তারপর পালক পুত্রের বিধান উঠিয়ে দেওয়া হয়েছে শরীয়তে, রহিত করে দেয় পালক পুত্র, এমনি মুখে বলা পুত্র, আসলে এর কোনো বিধান শরীয়তে নেই যে কোনো জমি জায়গা ধন সম্পদ ভাগ পাবে, এটা হারাম। জি, তো ওসামা বিন জায়েদ অত্যন্ত প্রিয়জন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন হাদিসে রয়েছে। তাই কয়জন টোটাল হলো? সাতজন, তাই না? এই সাতজন আব্বাস এবং ফজল বাপ বেটা, আর আরেকজন যে ছেলে কাসাম, এই তিনজন আব্বাস, ফজল আর কাসাম
তিন বাপ বেটা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহটিকে হটানড়া করছিলেন, মানে উল্টো পাল্টা করছিলেন। ওসামা এবং সাকরান তারা পানি ঢালছিলেন গোসলের জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিচ্ছিলেন, আর আওস যিনি ছিলেন আওস বিন খাওলিদ তিনি নিজের বুকের সাথে হেলান দিয়ে রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথাগুলি মুসনাদে আহমদে রয়েছে, হাদিস নম্বর 2357। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার করে গোসল দেওয়া হয়েছে, মাইয়াতকে গোসলের ক্ষেত্রে তিনবার গোসল দেওয়া হচ্ছে উত্তম। তিনবার করে গোসল দেওয়া হয়েছিল পানি দিয়ে এবং বরই পাতা দিয়ে, কুল পাতা দিয়ে। আর তাকে গোসল দেওয়া হয়েছিল এমন এক কূপের পানি থেকে যেই কূপকে গার্স বলা হইতো। সাদ বিন খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবীর সেই কুয়াটি ছিল কোবা এলাকায়, কোবা এলাকায় সেখান থেকে যেখানকার পানি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, এই কুয়াটি ছিল সাদ বিন খাইসামার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল তিনটি কাপড়ে, সেই কাপড়গুলি ছিল ইয়ামানি কাপড় ছিল, হাদিসে রয়েছে সাদা কাপড়ে দেওয়া হয়েছে, সাদা কাপড়ে কাফন দেওয়া উত্তম, ফরজ নয়, তবে সাদা কাপড় পেলে সাদা কাপড়ই হচ্ছে উত্তম। সহুলি কাপড়, হ্যাঁ সহুল সেই এলাকার সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে, কাপড় ছিল সুতি কাপড়, মিন কুরসুফ মানে সুতি কাপড় ছিল। যে তিনটি কাপড়ের কোনো একটি কামিজ জামাও ছিল না আর পাগড়িও ছিল না, তার মানে জামার আকারে তৈরি করে, যেমন আমাদের সমাজে কিন্তু কাফনের ক্ষেত্রে করে কি জামার মতো করে সামনের দিকটা কেটে ওই গলাটা ঢুকায়, মাথাটা ঢুকায়, না 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 এটা সুন্নত নয়, আসলে এটা আসলে সুন্নত দ্বারা প্রমাণিত নয়। সুন্নত হচ্ছে সহিহ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনটি বড় বড় কাপড়ে, তিনটি কাপড় একটির উপর আরেকটি, একটির উপর আরেকটি, আর এক একটি কাপড় গোটা শরীর ঢাকা। আর যেটি প্রচলিত রয়েছে বিশেষ করে হানাফি সমাজে, আহলে হাদিসের আলহামদুলিল্লাহ যারা জেনে গেছে বিষয়টি তারা আর ওই রকমটা করে না, কিন্তু এককালে আমি দেখেছি আহলে হাদিস সমাজে অজ্ঞতার কারণে ওই রকমই করেছে। একটা ইজার বলতো, একটা ইজার মানে একটা লুঙ্গি নামো শরীরে থাকতো, এইখান থেকে এই বুক থেকে এইখান থেকে নিচের দিকে থাকতো ইজার মানে লুঙ্গি একটা, আর আর একটা কামিজ, কামিজ মানে জামা, হ্যাঁ মাথাটা ঢুকিয়ে দিয়ে থাকতো ওপর ওপর শরীরে থাকতো, আর আর একটাকে লেফাফা বলতো মানে কভার, লেফাফা মানে হচ্ছে কভার, আরেকটি কভার থাকতো। কিন্তু আসলে এটি সুন্নত দ্বারা প্রমাণিত নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে কামিজ ছিল না আর অন্য রকমের কোনো শরীরের গঠনে কোনো কাপড় তৈরি করা ছিল না, বরং তিনটি কাপড় ছিল বড় বড়। আদরাজু ফিহা ইদরাজান, যে তিনটি কাপড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো শরীর জড়িয়ে দেওয়া হয়েছে, মানে বড় বড় কাপড়, দেহের চাইতে বড় লম্বা চওড়া কাপড় ছিল। এই হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের হাদিস বুখারী মুসলিম দুটোই তো রয়েছে। জি, আর তারপরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের জায়গা সম্পর্কে বলছিলাম যে এই বিষয়ে মতবিরোধ হয়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাদিস বর্ণনা করলেন সাহাবায়ে কিরামদেরকে, ইয়াকুল মা কবেজা নবীউন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন নবীর ইন্তেকাল হয়েছে আল্লাহ আত্মা গ্রহণ করেছেন, ইল্লা দুফেনা হাইসো ইউকবাজ, যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে তাকে দাফন করা হয়েছে, যদি কোথাও সফরে ইন্তেকাল হয় ওইখানে যেই জায়গায় ইন্তেকাল হয়েছে সেখানে তাকে দাফন করা হয়েছে, এই স্থানান্তরিত করা যাবে না, বাড়িতে যেই জায়গায় শোয়া অবস্থায় বা বসা অবস্থায় ইন্তেকাল হয়েছে সেখানেই দাফন করা হয়েছে প্রতিটি নবীকে, এটি হচ্ছে আল্লাহর বিধান যুগে যুগে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি প্রখ্যাত সাহাবি, তিনি নবী সাল্লামের যে বিছানাটিতে ইন্তেকাল হয়েছিল বিছানার ওপরে সেই বিছানাটিকে সরালেন আর তারপরে সেখানে কবর খনন করলেন, আর নবী সাল্লামের কবরটি ছিল লাহাদ কবর, লাহাদ মানে হচ্ছে বগলি কবর যেটা আমরা বলি, বগলি কবর বুঝেন, হ্যাঁ কবর দুই রকম, একটা হচ্ছে সন্দুক কবর বলি আমরা, শাক হাদিসে রয়েছে এটা বগলি সন্দুক কবর বক্সের মতো, এটাই সাধারণত আমাদের দেশে বেশি হয়ে থাকে, কারণ আমাদের দেশের মাটি মসৃণ সেই জন্য, নরম মাটি সেই জন্য, কিন্তু শক্ত মাটি পাথরের পাথরের এলাকা মাটি বা খুব এঁটেল এঁটেল মাটি শক্ত মাটি যে এলাকায়, যেমন যে এলাকায় লাল মাটি আছে শক্ত মাটি আছে, কিছু কিছু এলাকা আছে আমাদের দিক, তো ওই সব এলাকাতে লাহাদ করা যেতে পারে, লাহাদ মানে হচ্ছে বাঁকা, লাহাদ মানে হচ্ছে বাঁকা। লাহাদ কবর দেখেছেন কোথায়, আরব দেশে দেখেছেন না দেশে, দেশে হয় কি, দেশে খুব কম হয় তাই না,
বেশি কম হয়, বরেন্দ্র এলাকা হতে পারে যেগুলো জায়গা খুব শক্ত, এঁটেল মাটি রয়েছে। তো যাই হোক, বেলে মাটিতে মোটেই হবে না, লাহাত কবর ধসে পড়ে যাবে। এই রকমই দোআঁশ মাটিতে হবে না, মাটি আমরা ছোটোকালে পড়েছি কয় রকম, তিন রকম মাশাল্লাহ জানা আছে। হ্যাঁ, তো এঁটেল মাটি লাগবে কমপক্ষে, আর নাহলে পাথরওয়ালা মাটি আরব দেশের মতো। জি, তো নবী সাল্লামের কবর ছিল লাহাত। এই মর্মে একটি হাদিস রয়েছে, আল্লাহাদ লানা ও শাক কলে গাইরে না, লাহাত কবর আমাদের জন্য নবী সাল বলছেন, আর শাক মানে সন্দুক কবর হচ্ছে অন্যদের জন্য। এটাকে এক শ্রেণীর লোকের বলছে অন্যদের জন্য মানে ইহুদি নাসারা তারা কবর দেয় সন্দুক কবর, আর আমরা দেব লাহাত কবর, কিন্তু ভুল, দুটোই জায়েজ আছে শরীয়তে, দুটোই জায়েজ আছে। সুতরাং নবী সাল্লাম এই হাদিসের অর্থ হচ্ছে লাহাত বগলি কবর আমাদের বেশি পছন্দনীয়, আর আরব দেশে সেটাই মাটির সাথে সামঞ্জস্য, মাটি যখন শক্ত মাটি আর এটি উত্তম, কিন্তু সন্দুক কবর, হ্যাঁ, বক্সের মতো করে খনন করা যেটা আমাদের সমাজে হয়ে থাকে সেটাও জায়েজ এবং শরীয়ত দ্বারা প্রমাণিত, দুই রকমের কবর। নবী শাসনের কবরটি ছিল লাহাত কবর, বগলি কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার বিষয়টি এখন বাকি, জানাজায় জামাতে জানাজা হয়েছে, কে এমামতি করেছে, কিছু জানা আছে এবারে ব্যাপারে আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার এমামতি কে করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার কোনো বিশেষ ইমাম ছিল না, একজন ইমামের ইমামতিতে নবী সাল্লাম জানাজা হয়নি। নবী সাল্লাহ সাল্লামের কক্ষে দলে দলে প্রবেশ করছে দশজন দশজন, কারণ দশজনের বেশি দাঁড়ানো যাবে না এই কক্ষে, হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে দশজনের বেশি দাঁড়ানো যাবে না। সুতরাং দশজন দশজন করে প্রবেশ করেছেন আর জানাজার সালাত আদি করেছেন আর বেরিয়ে এসেছেন, আদায় করেছেন একা আফজাজান, একা একা, তাদের দশজনের কেউ ইমাম হয়নি। এমন না যে দশজনের একজন ইমামতি করছেন, দশজন ইমামতি, একা একা ঢুকছেন, সবাই গেলে দশজন জন ঢুকলেন, নিজের নিজের জানাজা পড়লেন আর বেরিয়ে আসলেন। প্রথম সালাত আদায় করলেন জানাজা নবী সাল্লামের উপর, তার কক্ষে প্রবেশ করে তার পরিবারের সদস্যরা, স্বজনরা, আহলো আশিরাতি, তার নিকটাত্মীয় যারা বা পরিবারের যারা সদস্য তারা, তারপরে যারা মুহাজিরিন মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন, কারণ তাদের মর্যাদা বেশি আনসারীদের তুলনায়, সোম্বাল আনসার, তারপরে আনসারীরা দলে দলে দশজন করে প্রবেশ করলেন আর একে একে সব জানাজার সালাত আদায় করলেন। তারপরে মহিলারা, পুরুষদের যখন সিলসিলা শেষ হলো তখন মহিলারা জানাজা পড়লেন, মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়েছেন ঘরে প্রবেশ করে। তারপরে শিশুরা, নাবালক, কচি কাচারা জানাজা পড়েছেন, আর কোন কোন রেওয়ায়েতে রয়েছে আগে শিশুরা আর তারপরে সর্বশেষ মহিলারা জানাজা পড়েছেন, যে সম্পর্কে বিস্তারিত আলোচনা মুয়াত্তা মালিকে রয়েছে, মালিক রাহমাহুল্লাহর কিতাবে রয়েছে, আর তাবকাত ইবনে সাদ যে সিরাতের কিতাব তাতেও বিস্তারিত আলোচনা রয়েছে। এতে নবী সরেছেন, ওই যে সোমবারের দিন তো চলে গিয়েছিল তাই না, মঙ্গলবারের দিন প্রস্তুতি শুরু হলো জানাজা গোসল ইত্যাদি, তাতে মঙ্গলবারের দিন পুরোটা চলে গেল, বুধবারের রাত শুরু হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বুধবারের রাতে, গভীর রাতে গিয়ে দাফন হচ্ছে, সারা রাত কাজ চলছে। জি, সারা রাত কাজ চলছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা আলেমনা বে দাফানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়ে গেল এটা আমরা জানতেই পারিনি, কারণ পর্দার আড়ালে আছে, লোকজন আসছে, লোকজন বেগানা পুরুষদের ভিড় ভাড় আছে, যেতেও পারছেন না সেখানে। হাত্তা সামেনা সাউতাল মাসাহি মিন জৌফিল্লাইল, গভীর রাতে কোদালের আওয়াজ শুনতে পেলাম, যে কোদালে মাটি খনন করা হচ্ছে আর কবর খনন করে, কবরে 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 তো খনন করা হয়ে গেছে, তারপরে কবরে দাফন করে যে মাটি দেওয়া হচ্ছে, মাটি টেনে টেনে গভীর রাতে, তখন বুঝতে পারলাম। অন্য রেওয়ায়েত রয়েছে মিন আখিরিল লাইলে, রাতের শেষ অংশে, মিন লাইলাতিল আরবিয়া, বুধবারের রাতের, মঙ্গলবারের দিন গিয়ে বুধবারের রাতের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রিওয়ায়েতগুলি মুসনাদ আহমদে রয়েছে, যে রিওয়ায়েতটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাফন সম্পর্কে বলছেন মুসনাদ আহমদে রয়েছে, আর সহিহ মুসলিমও রয়েছে কিছু অংশ, আর মিসকাতুল মাসাবিতও রয়েছে, সিরাত ইবনে হিশামে রয়েছে, অন্যান্য আরও সিরাতের কিতাবাদিতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দেন, এই দোয়া একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যে কোনো ব্যক্তি
দোয়া করবে এই দোয়া। এবং নবী সাল্লামের হক আদায় করা শুধু এই দোয়াই নয় আর সালাতু সালাম নয়, বরং সত্যিকার হক আদায় করা হচ্ছে। নবী সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইত্তেবা করা, অনুসরণ করা, আর অনুসরণ আগে নবী সাল্লামের নিয়ে আসা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই অনুযায়ী আমল করা, আর সেই দিনের প্রচার প্রসারে যথাসাধ্য অংশ নেওয়ার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।